বাংলাদেশের বর্তমানে পিনাকি ভট্টাচার্যে তো আপনারা সবাই ছিলেন যিনি ফ্রান্সে আছেন আমি দাবি করছি এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে পিনাকি ভট্টাচার্যকে প্রেসিডেন্ট করা হোক আর সাংবাদিক ইলিয়াসকে আমেরিকা থেকে আইনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিয়ে এই সাংবাদিক ইলিয়াসকে সাংবাদিক ইলিয়াস হোসেন তাকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং কেন দেশবাসীর কাছে এই দুইটা দাবি আমি তুলে ধরছি তার সপক্ষে আমি কিছু যুক্তি তুলে ধরি প্রথমে আমি বলছি পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আচ্ছা পিনাকি ভট্টাচার্য ইদানি একের পর এক ভিডিও করে ছাড়তেছে সে ভিডিওগুলোতে সে বলতেছে যে আমি যদি প্রধান উপদেষ্টা হইতাম তাহলে এই মুহূর্তে কি করতাম পরের ভিডিওতে দেখলাম বলছে আমি যদি নজরুলের জায়গায় আইন উপদেষ্টা হইতাম তাহলে আমি এখন কি করতাম এরপরে দেখলাম গত পরশুদিন যে আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হইতাম তাহলে আমি কি করতাম তারপরে সে বিস্তারিত বিবরণ দিয়েছে এর আগে দিয়েছে যে আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হনুনি তাহলে আমি এই মুহূর্তে কি করতাম আচ্ছা আর আর একটা আছে ভিডিও ওনার দেখলাম ওইটাতে বলছে যে আমি যদি ওই মৎস্য ও পশুপালন মন্ত্রী বা উপদেষ্টা হইতাম তাহলে কি আমি ভারতের ইলিশ দিতাম না কি করতাম এখন তার সব ভিডিওগুলো শুনলাম শোনার পরে আমি চিন্তা করলাম যে একটা মানুষ এত জ্ঞানী বা পৃথিবীর সেই সক্রেটিস থেকে শুরু করে বা পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত কোন একজন মানুষ আমি পাইলাম না ইতিহাস পড়িয়া যে উনি সর্ব বিষয়ে বিশেষজ্ঞ তাহলে এইরকম একজন পিনাকি ভরাচর্য যে ব্যক্তি বাংলাদেশে ধরেন চল্লিশটা মন্ত্রণালয় আছে এই চল্লিশটা মন্ত্রণালয়েরই কি করা উচিত আর সবই তারা ভুল করতেছে সে একের পর এক ধরতেছে যে এই মন্ত্রণালয়ের এই করা উচিত এই মন্ত্রণালয়ের এই করা উচিত ওই মন্ত্রণালয়ের ওই করা উচিত এবং ভিডিওগুলো আপনারা দেখতেছেন তার আমি হতভম্ব হয়ে গেলাম যে হাই হাই পৃথিবীতে এত জ্ঞানী লোক এখন আছে নিউটন শুধু একটা বোমা আবিষ্কার করছে কিন্তু আরে যদি বলা হয়তো যে ডায়েরিয়া ভাত খেলে উপকারিতা কি বলতে পারে নাই পারত না নিউটন সার আইজ্যাক নিউটন সেরকমই যেমন একটা হাসপাতালে দেখেন প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ ডাক্তার সার্জারির ডাক্তার আলাদা ব্রেনের ডাক্তার আলাদা পায়ের ডাক্তার আলাদা ব্যথার আলাদা বিভিন্ন ডাক্তার আলাদা মানে একজন ডাক্তারের পক্ষে সর্ববিদ্যায় বিশেষজ্ঞ হওয়া সম্ভব হয় না কিন্তু পিনাকি ভট্টাচর্য উনি যতগুলো মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয় উনি একের পর এক ভিডিও করতেছে আর বলতেছে যে আমি যদি এই মন্ত্রণালয় পাইতাম তাহলে আমি কি করব উনি তারপর বলতেছে যে ধার্য বলতেছে আর যারা মন্ত্রণালয় চালিয়েছে তাদের ভুল ধরাই দিতেছে সব শুধু এখানে মারাত্মক আর একটা ভিডিও করছে সেনা প্রধান বিভিন্ন ধরনের পরামর্শ দিয়া এখন দেখা যায় সে যুদ্ধবিদ্যাতেও পারদর্শী এটা বলছে সে যদি সেনাবাহিনী প্রধান হইতো তাইলে সে কি করতো এখন আমি মনে করি যে এইরকম সর্ববিদ্যায় পারদর্শী একজন ব্যক্তি যে বাংলাদেশের জন্মতা বাইচা আছে ফ্রান্সে আছে তাহলে তাকে আইনা আপনারা কেন প্রধানমন্ত্রী দেন না হলে প্রেসিডেন্ট দেন একটা জায়গায় বসে দেন না কেন আচ্ছা তাহলে কেন দিতেছে না বাংলাদেশের জনগণ বা ওই রাজনৈতিক দলগুলো তো ডাকতে পারে যে বাংলাদেশের জন্ম নেওয়া একজন সর্বজ্ঞানে জ্ঞানী মহামানব একজন আছেন তাকে আই না আমরা এখন বেশিজন দিয়ে দিই বা প্রধান উপদেষ্টা দিয়ে দিই কেউ দিতেছে না কেন সেটা আমি একটু পরে বলতেছি এর একটু পিছনে চলে যাই পিনাকি ভট্টাচার্য একসময় শাহবাগী ছিল কমিউনিস্ট রাজনীতি করতো বাই একজন ডাক্তার ডাক্তার হয়ে কোম্পানি করলো ল্যাবরেটরি প্রতিষ্ঠা করলো ওষুধ তৈরি করবে কিন্তু দেখা গেল যে ওষুধ তৈরি করছে যে সিরাপ এই সিরাপ তৈরি করছে আটা দিয়া আর পানি দিয়া এগুলো খেয়ে শিশু মারা যেতেছে মানুষ কিডনি নষ্ট হইতেছে ক্ষতিগ্রস্ত হইতেছে সে একটা মামলা খেয়ে গেল আচ্ছা মামলা খাওয়ার পরে যেদিনকে টেলিভিশনে প্রচার হইল যে পিরাকি ভট্টাচার্য নামে গ্রেপ্তারি পর না ওষুধ প্রশাসন কর্তৃক যে মামলা দায়ের হয়েছে সেই মামলায় পিরাকি ভট্টাচার্য শোনার লগেই আত্মগোপনে চলে গেল সে কাহিনীটা এখন বলি প্রকাশ হইছে সে আত্মগোপনে যায় আগে থেকে তার জামাত কানেকশন ছিল জামায়াতের এক নেতার বাসায় উঠল উঠার পরে তাকে যতই বলতেছে ওই জামায়াত নেতা যে ভাই বসেন আপনি বসেন দাদা বসেন সুবাসের দেখায় যে বলতেছে দাদা আপনি বসেন কিন্তু সে বসতেছে না ক দাদা আপনি বসতেছেন কই ক্যাং ক্যাংকে ওই মর্যাদা কাপড় নষ্ট হয়ে গেছে ওই যে মামলার কথা শুনে ওনার প্যান্ট নষ্ট হয়ে গেছে মানে হাইয়ে দিছে প্রসাব করে দিছে কাপড়ে এবার যাওয়ার আপনি তাকে বললো যে আমাকে একটু গামছার লুঙ্গি দেন আর টয়লেটটা দেখাই দেন আমি টয়লেট থেকে আইসে তারপরে সবার বসবো নাহলে তো আমি বসতে পারতেছি না যাই হোক তারপরে উনি টয়লেট থেকে আইসে কাপড় চোপড় বদলে ওখানে বসছে ছয় সাত মাস সেই আত্মগোপনে থাকলো সেই জামায়াত নেতার বাড়িতে থাকে দাড়ি টাড়ি বড় টর করিয়া টুপি মাথায় দিয়া এত বড় বড় দাড়ি হইছে মাথায় টুপি তারপরে ছদ্মবেশে এই জামায়াতের সহযোগিতায় সে ফ্রান্সে পালাই গেল আচ্ছা পালাই যাওয়ার পরে সেখানে সে ভিডিও করা শুরু করল যেহেতু জামাত নেতার আত্মগোপনে সে ওখানে ছিল দীর্ঘদিন এবং তারাই তাকে টাকা পয়সা দিয়া কৌশলে দেশ ত্যাগ করাইছে তাদের সাথে তার একটা কন্ডিশন ছিল সেই কন্ডিশন অনুযায়ী সে ভিডিও করা শুরু করলো আচ্ছা এখন বলেন তার ভিডিও তার এখন বর্তমানে পাঁচ ছয় বছর পর্যন্ত ভিডিও করছে দুই মিলিয়ন ভিউ ই হয়েছে তার সাবস্ক্রাইবার মানে বিশ লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে তার এখন দেখেন আপনি বা আমি যদি এখন পালাইয়া যাই বাংলাদেশ থেকে আমেরিকা ফ্রান্স লন্ডন যে কোনো নিরাপদ জায়গায় আমি যদি এখন জেয়া তত্ত্বাবধায়ক গালাগালি করিয়া ভিডিও করা শুরু করি আমার তো মনে হয় ওনার তো পাঁচ বছর লাগছে দুই মিলিয়ন ভিউ হইতে ইয়া সাবস্ক্রাইবার হইতে আমার দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে সময় লাগবো মাত্র ছয় মাস এমন গালি দিব কারণ ওখানে তো কোনো রেস্ট্রিকশন নাই যেমন ফ্রান্সে বসে থেকে পিনাকি কি শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আওয়ামী লীগকে এমন কোনো ভাষা নাই যে যে ভাষায় গালাগালি করে নাই এটা তো কোনো বাহাদুরি হলো না এটা কোনো বাহাদুরি হলো না কেন বলছি আমি কথাটা শুনে এ তো কোনো পিনাকি ভদ্রদের জন্য এটা এখানে থাক আর একজন সাংবাদিক আছে সাংবাদিক ইলিয়াস আলী তার হিস্ট্রি শুনবেন তার নামও একটা মামলা হয়েছে সেই মামলায় টেলিভিশনে যখন দেখলো যে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে তার নামে সে ওখান থেকে দ্রুত বাসেই যা বলতেছে মা এক গ্লাস পানি দাও আমার বউ কয় তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি গোপাল ভাঁড়ের মতন তুমি কারে মা বলতেছো কয় ও তুমি আর বলল না আমার তো ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে এখন পালাইতে হবে দেশ থেকে যাই হোক ছলে বলে কৌশলে পালায়ে চলে গেল আমেরিকায় তারপরে সেই এক কাহিনী তার ওই রকম মিলিয়ন ভিউয়ার হয়েছে ওখানে যাওয়ার পরে সে উড়া ধুরা ভিডিও অকথ্য ভাষায় গালাগালি করে ভিডিও তারও দুই মিলিয়ন ভিউয়ার হয়েছে এতে আমার আপত্তি নেই শেখ হাসিনা আরে ফ্যাসিস সরকারে যে যত পারেন গালি দেন দিক তো নিরাপদ দূরত্বে পালাইয়া যেয়া গালাগালি করার মধ্যে তো কোনো বাহাদুরি নাই ওটা তো ন্যাংটা বানো পারবে কেন বলছি ইদানিং দেখি এই সাংবাদিক ইলিয়াস হোসেন দেখি ওই দিনকে ভিডিও করে ছাত্রা দেখেন উনি রীতিমতো ধমকাইতে বিএনপির মহাসচিব রে বলতেছে সে সাহেব ভালো হয়ে যান তারপরে বিশাল ব্যাপার স্যাপার বিএনপির নেতা মির্জা আব্বাসকে বলতেছে ভালো হয়ে যান এরা বলতেছে ভালো হয়ে যান বলতেছে ভারতের দালাল জামাতের নেতাদের পিনাকির অবস্থা তার অবস্থা মির্জা দিতেছে ধরছে ভালো হয়ে যান না হলে কিন্তু খুজ্জা মির্জা আপনার ভিডিও বাইক করবো করে ছেড়ে দেবো আরে ভাই মির্জা ফখরুলের নামে একশো রূপে মামলা মির্জা আব্বাসের সেম প্রথম সারির নেতা যেটি আছে বিএনপির তাকে নামে আমরা শতাধিক বা ষাট সত্তর আশি চল্লিশ পঞ্চাশ এবং তারা বহুতবার গ্রেপ্তার হয়েছে রিমান্ডে গেছে মার খাইছে এবং আমার জানা মতে তাদের মাসের বেশিরভাগ দিনই কোটে যেতে হয় আর দেশে দেখছেন একটা জ্ঞানজাম হলেই এই যে লাস্টের যে বিপ্লব হলো তখন কিন্তু এদেরকে পটাফট ধরে বলছে সব এই বিএনপির জামাতের নেতা কর্মীরা দেশের যে নির্যাতন সহ্য করছে এরা তারপরে চিন্তা করতে পারেন ছোট মুখে কত বড় কথা তারা কিন্তু দুটোই কাপুরুষ আমি অপের বলছি আমার ভিডিও শুনুক পিনায় কি শুনুক আর ইলিয়াস শুনুক তারা কাপুরুষ কেন কাপুরুষ এই দেখেন যারা বিপ্লব করছে আবু সাইদ দুই হাত পাইছে বুক পাইছে দিছে গুলি কর যখন এই বুক পাইছে তোয়ার লোক দাঁড়ায় গেছে হাজারে হাজার লক্ষাধিক ফ্যাসি হাসিনা সরকার দেশ থেকে পালায় চলে গেছে এরকম লক্ষ লক্ষ লোক যদি আমেরিকা আর ফ্রান্সে বইসিয়া আগামী একশো বছর গালাগালি করতো শেখ হাসিনা রে শেখ হাসিনার কি পতন হইতো তো ওই ফাকুল্লা নিরাপদ দূরত্বে যাইয়া অনলাইনে গলাবাজি করা আর দেশের মাটিতে দাঁড়াইয়া থেকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দুইটা কথা বলা অনেক মূল্যবান অনেক দামি আমি নিজেও জেলে গেছিলেন এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমি চ্যালেঞ্জ করলাম পিনাকিকে এবং সাংবাদিক ইলিয়াসকে এই ফেসবুকেই আছে ঢুকো নিচে দেখো তো বিগত পনেরো বছরে আমাদের ব্যানারের হেডিং সমাবেশের শেখ হাসিনের পক্ষে কোনো হেডিং আছে কিনা প্রতি বছর দিবস পালন করছি আমরা প্রতিটা ব্যানারে আছে ফ্যাসি শেখ হাসিনের পতন চেয়ে আমরা লড়াই করতেছি আমাদের সামর্থ্য অনুযায়ী দেশে থেকে যতটুকু করা যায় ততটুক করছি আমরা তার মধ্যেও মামলা খাইছি জেলেও গেছি থিয়েটার ওপর থাকছি কিন্তু ভাই ছোট মুখে বেশি বড় কথা বললে এটা আর সহ্য করা যায় না যেমন এখন এই সময়টাতে তারা কি চায় পিনা কি কি চায় আর সাংবাদিক ইলিয়াস গঙ্গা কি চায় তারা মনে করছে যে তারা এক দুই মিলিয়ন করে ফলোয়ার হয়েছে আর আমরা তো আমেরিকায় থেকে এত কিছু গালাগালি করছি এটার পুরস্কার মনে হয় এখন নিয়ে যে আমাকে মন্ত্রী বানাই দিব ভাই এই জিনিসটা সবাই বুঝে যে সাংবাদিক ইলিয়াস আর পিনাই নাকি ভট্টাচার্য আপনারা নিরাপদ দূরত্বে যে গালাগালি করছেন এটা একটা টোকাইও পারে ভাই কাজেই ওদের বিনিময়ে আপনারা প্রধানমন্ত্রী না না প্রেসিডেন্ট ওটার বিনিময়ে যতটুকু মূল্যায়ন করার দরকার ততটুকুই আপনাদের করবে এখন আপনারা ছোট মুখে বড় কথা বলে ফেলছেন এই জন্য ভিডিওটা করলাম কেন ওই যে পিনাকির অবস্থা তো বললাম সকল উপদেষ্টাকে পরামর্শ দিতেছে আর উনি উপদেষ্টা হলে কি করতে বলতেছে আর সাংবাদিক ইলিয়াসের বিষয়টা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সে বিএনপির মহাসচিবকে পর্যন্ত ধমকা দিয়েছে দেখেন পরশু দিনের ভিডিওতে যে আর ভিডিও মিডিও কিন্তু ছেড়ে দিব মানে তারা চাইতেছে কি যে একটা বিপ্লব তো হয়েছে এখন যারা ক্ষমতায় এসেছে এরা এখন যত আওয়ামী লীগ আছে এদেরকে কুপাইয়া কাজে ফেলা তাদেরও কিন্তু হাব ভাব এটাই যে আরেকটা কি গণহত্যা চালান কেন সুন্দরভাবেই তোমাদের সরকার বিচার সবাইকে যাকে যেখানে পাচ্ছে গ্রেপ্তার করে রাখছে বিচার হবে আইনের আওতে সবাই আসবে সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর পিনাকিদা আর ভাই ইলিয়াস হুসেন থামলে ভালো লাগে থামে যান ধন্যবাদ সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকের পেজটাতে একটু লাইক দিয়ে রাখেন আর ভালো ভালো ভিডিও পাবেন